আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা রান্না করব ভাত দিয়ে ফ্রাইড রাইস। কিভাবে খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে মজাদার ফ্রাইড রাইস তৈরি করা যায়, চলুন তবে শুরু করি। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল, এখন পেঁয়াজ কুড়িটা দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব গাজর, বকুলি আর গাজরটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার। এখন আমি একটু নেড়ে চেড়ে জাল চুলার ভলিউমটা কমিয়ে রাখবো, একটু ঢেকে দিব। সবজিটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে এখন আমরা আমাদের সবজিটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো। আমি আজকে আমার বাসায় ক্যাপসিকাম নেই, তাই আমি টমেটোটা ইউজ করছি। এখন আমরা সবজিগুলোকে একটা সাইডে নিয়ে যাব। দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য লবণ, আপনারা চাইলে ডিমটাকে আগে সামান্য তেল দিয়ে ভেজে গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে এভাবেও করতে পারেন। তাহলে আর বাড়তি ঝামেলা করতে হবে না, একটা প্যানের মধ্যেই হয়ে যাবে। আমি এখানে দুটা ডিম দিয়েছি, আমার ভাতের পরিমাণ মতো ডিমটা দিয়েছি। এটা আপনি কতটুকু রাইস করতে চাচ্ছেন সেই পরিমাপে ডিমটা দিবেন। এখন আমি ডিমটাকে গুঁড়ো করে নিচ্ছি, এখন আমরা ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমি আজকে এখানে কোনো বাড়তি মশলা দিচ্ছি না, কারণ আমি এখানে ব্যবহার করব আজকে ফ্রাইড রাইসের মশলা। আমি দিয়ে দিচ্ছি ভাত পরিমাণ মতো, দিয়ে দিলাম ম্যাগির ফ্রাইড রাইস মশলা। এটাতে সব উপকরণ আছে, তাই আমি বাড়তি কোনো উপকরণ দিইনি, শুধু পরিমাণ মতো লবণটা ব্যবহার করেছি। এখানে এক প্যাকেট দিয়ে দিচ্ছি, এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, আমি এর মাঝে লবণটা দেখে নিয়েছি। আমার একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। দেখুন কত সহজে অল্প সময়ে হয়ে গেল ভাত দিয়ে ফ্রাইড রাইস। কখনো তরকারি খেতে রাতে ভালো লাগে না, তাই একটু এভাবে করলে খাবারের ভিন্নতা চলে আসে, খাবারটা খেতেও ভালো লাগে। খুবই অল্প সময়ে, আমার প্রায় 5 মিনিট সময় লেগেছে, হয়ে গেল আমাদের মজাদার চটজলদি ভাতের ফ্রাইড রাইস। আপনারা এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।